सो हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल द कॉर्नर ऑफ मेडिकल लेक्चर। सो आज के ভিডিওতে আমি ডিসকাস করব যে রোজা রাখলে আমাদের কি কি বেনিফিটস পাওয়া যায় বা কি কি উপকারিতা। অনেকেরই ধারণা যে ফাস্টিং বা রোজা রাখলে বডির অনেক রকম প্রবলেম অ্যারাইজ হতে পারে, কিন্তু গবেষকরা ডে বাই ডে রিসার্চ চালিয়ে দেখা গিয়েছে যে রোজা রাখলে আমাদের বডির অনেক উপকার হয়। তো আমি আজকের ভিডিওতে রোজা রাখার সাতটি উপকারিতা আপনাদের সামনে বিশ্লেষণ করব, বলবো। তো ফার্স্ট যেটা হচ্ছে কি যে আমাদের তারুণ্য ধরে রাখে। যখন আমরা যখন কন্টিনিউয়াস খাবার খাই তখন আমাদের বডি সেলগুলো কোনো রেস্ট পায় না। তো সেক্ষেত্রে কি হয় যে আমাদের বডি অনেকগুলো সেল নিয়ে তৈরি। তো এই যে সেলগুলো, সেলের মধ্যে কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে, কাজ চলছে, কিছু যন্ত্রপাতি তৈরি হচ্ছে, কিছু ভেঙে যাচ্ছে, কিছু আবর্জনা তৈরি হচ্ছে। তো আমাদের বডি কি করে, সেল কি করে, যে অটোফেজির মাধ্যমে সেই আবর্জনাগুলোকে রিসাইকেল বিনের মতো করে বাইরে বের করে দেয় এবং সেলকে আবার তার ক্লিনিংয়ে হেল্প করে, সেলকে পুরোপুরি পিউরিফিকেশনে হেল্প করছে। তো সেলের পুরো ফিল্ট্রেশন হয়ে যাচ্ছে, অটোফেজির মাধ্যমে আবর্জনাগুলো বাইরে বেরোচ্ছে। তো কি হচ্ছে, এখানে সেল একটা নতুনভাবে ফাংশন করা স্টার্ট করছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে যখন ফাস্টিং থাকা হয় তখন কি হয় যে সেল রেস্টিংয়ে থাকে। তো সেই সময় অটোফেজির মাধ্যমে আমাদের বডি কি করে, সেই সেল থেকে আবর্জনাগুলোকে বাইরে বের করে দেয় এবং সেলকে পুরোপুরি পিউরিফাইড করে। তো এক্ষেত্রে আমাদের এই অটোফেজির মাধ্যমে আমাদের বডি আমাদের তারুণ্য ধরে রাখে। তো এটা হলো রোজার রাখার প্রথম উপকারিতা। সেকেন্ড, মেটাবলিক সুইচ। আমরা জানি যে যে কোনো গাড়ি চালানোর জন্য যেমন পেট্রোল কিংবা আদার্স অয়েল প্রয়োজন হয়, আমরা রান্না করার জন্য গ্যাস ইউজ করি। তো সেক্ষেত্রে কি যে এগুলোকে ফুয়েল বলছি, জ্বালানি যেমন লাগে, ঠিক সেই রকমই আমাদের বডিরও জ্বালানি প্রয়োজন হয়। তো কীরকম জ্বালানি, যে আমাদের বডিতে মেনলি ফ্যাটের একটা আদার্স আলাদা রকম ফাংশন আছে। তো আমরা যখন ফাস্টিংয়ে থাকি তখন আমাদের বডিতে কিন্তু আর এক্সট্রা ফ্যাট আমরা নিতে পারি না, কারণ আমরা যখন 10 থেকে 12 ঘন্টা লং টার্ম না খেয়ে থাকছি, ফাস্টিংয়ে থাকছি, তখন কি হয় যে আমাদের বডি আর আমাদের বডি সেল আর আমাদের বডিকে ফাংশন করার জন্য অতিরিক্ত যে ফুয়েল প্রয়োজন সেটা আর দিতে পারে না। তো সেক্ষেত্রে কি হয় যে যখন ফাস্টিং থাকা হয় তখন কি করা হয়, কি হয় যে আমাদের বডি কি করে, তখন আমাদের বডিতে আগে থেকে স্টোর হয়ে থাকা যে সমস্ত ফ্যাটগুলো থাকে, চর্বি জমে থাকে, সেগুলো থেকে ফুয়েল হিসেবে এনার্জি কালেক্ট করতে স্টার্ট করে। তো এটা কিভাবে করে, মেটাবলিক সুইচের মাধ্যমে। তো আমাদের বডির, তো সেক্ষেত্রে আমাদের কি হয় যে মেটাবলিক সুইচের মাধ্যমে আমাদের বডির যে অতিরিক্ত ফ্যাট সেটা কিন্তু বার্ন হয়ে যাচ্ছে, আমাদের বডি ফ্যাট কমে যাচ্ছে। কিভাবে, যে আমাদের প্রতিনিয়ত বডি সেল বডি কি করে, সেল থেকে একটা মেটাবলিক সুইচের মাধ্যমে একটা সরি বডি ফুয়েল নেয় আমাদের বডিকে এনার্জি দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে যখন ফাস্টিংয়ে থাকছি তখন কিন্তু আমাদের সেই এক্সট্রা ফ্যাটটা পাওয়া যাচ্ছে না বা গ্লাইকোজেনটা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে তখন কি হয় যে আমাদের বডিতে আগে থেকে জমে থাকা গ্লাইকোজেন বা চর্বি থেকে কি করে, সেখান থেকে সেই মেটাবলিক সুইচের মাধ্যমে সেটাকে ফুয়েল হিসেবে ইউজ করা স্টার্ট করে দেয় এবং সেক্ষেত্রে আমাদের বডির যে অতিরিক্ত ফ্যাট থাকে সেটা বার্ন হয়ে যাওয়ার চান্স থাকে। তৃতীয়ত, পেটের স্বাস্থ্য ভালো থাকে। কিভাবে, যে অনেকেই বলে যে আমরা লং টার্ম না খেয়ে থাকি তো আমাদের পেটের অনেক রকম প্রবলেম হতে পারে, কিন্তু না, সেক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি উল্টো ধারণা আমাদের আছে। কারণ আমরা যখন লং টার্ম না খেয়ে থাকি তখন আমাদের যে পেটের নাড়িভুঁড়ি আছে, ইন্টেস্টাইন আছে, সেক্ষেত্রে সেখানে কিন্তু হেল্পফুল ব্যাকটেরিয়া বা হেল্পফুল জীবাণুগুলোর ফর্মড হয়। তো ওখানে হেল্পফুল জীবাণু সৃষ্টি হয় যেগুলো আমাদের বডির জন্য হেল্প করে এবং আমাদের পেটের জন্য স্বাস্থ্যকর। নেক্সট কি, আমাদের ওজন কমাতে হেল্প করে। স্বাস্থ্যকর উপায়ে আমাদের ওজন কমাতে হেল্প করে এই আমরা যদি রমজান মাসে রোজা রাখি।
তো কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমে, যে মেইনলি আমি কি বললাম প্রথমে যে মেটাবলিক সুইচের মাধ্যমে আমাদের বডির অতিরিক্ত ফ্যাটটা বার্ন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওজন কমে যাচ্ছে। তো ফাস্টিং এর মাধ্যমে বা রোজার মাধ্যমে আমাদের বডির ওজন কমে যাওয়ার চান্স থাকে। নেক্সট, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ থাকে। আমাদের বডিতে মেইনলি ডে বাই ডে যখন আমরা খাবার খাই তখন কি হয় যে গ্লাইকোজেন যেমন স্টোর হয়, আমাদের ব্লাডের সুগারের মাত্রাও বেড়ে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন ফাস্টিংয়ে থাকি, ফাস্টিংয়ে থাকার সময় আমাদের ব্লাডে গ্লাইকোজেন বা আমাদের ব্লাডে মেইনলি সুগারের মাত্রাটা নিয়ন্ত্রণ থাকে, অনেকটা কন্ট্রোলে থাকে। নেক্সট কি হচ্ছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ থাকে। রক্তে কোলেস্টেরল মাত্রা কীরকম, যে আমাদের বডিতে মেইনলি আমরা যে সমস্ত আনস্যাচুরেটেড ফ্যাটগুলো খাই সেগুলো হয়তো আমাদের প্রয়োজন, বাট আমাদের আমরা যখন ফাস্টিংয়ে থাকি তখন কি হয় যে আমাদের অনেক খাবারই আমাদের তখন বন্ধ হয়ে যায়, ফর হয় আমাদের বডিতে তখন রক্তে কোলেস্টেরল, মানে হচ্ছে দিস ইজ ওয়ান টাইপ অফ চর্বি জাতীয় থিংস, যেটা কি হয় যে কোলেস্টেরল বেড়ে গেলে আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে ব্লাড ভেসেলসের অলে সেটা স্টোর হয়ে গিয়ে ব্লকড করে দেয়, সেক্ষেত্রে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এটসেট্রা হওয়ার চান্স থাকে। তো ফাস্টিং থাকার সময় আমাদের বডিতে কোলেস্টেরলের মাত্রাটা কমে যায় অ্যান্ড আমাদের বডি অনেকটাই সুস্থ থাকে। নেক্সট কি, ব্লাড প্রেশার। আমাদের বডির ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। তো আমরা যখন ফাস্টিংয়ে থাকি তখন আমাদের পুরো বডি একটা রেস্টে থাকছে, তো রেস্টে থাকছে তখনই আমাদের বডি কি হচ্ছে ব্লাড প্রেশারটাও একটা নর্মাল লেভেলে থাকছে। তো এই হলো 7টি উপকারিতা, 7 বেনিফিটস ফর আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের এই 7টি বেনিফিটস আমরা পাবো।